আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। চলে আসলাম অনেকদিন পর আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে। আজকে আমরা ইলমাকে নিয়ে বাইরে যাচ্ছি টিভি কেনার জন্য, তো সেই ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন আমি আর ইলমা রেডি হয়ে গিয়েছি। এখন আশেপাশে ঘরের অবস্থা যে বাজে দেখতেই পাচ্ছেন, আমার মেয়ে কোনো কিছুই গুছিয়ে রাখতে দেয় না, সব কিছুই এলোমেলো করে ফেলে, যখন গুছায় আবার এলোমেলো করে ফেলে, তাই সারাদিন এলোমেলো থাকে, দিন শেষে রাতেই গুছিয়ে রাখা হয়। তো আমার রেডি হওয়া শেষ, আমার মেয়েও রেডি হয়ে গেছে। যেহেতু অনেক গরম তাই ওকে একটা পাতলা গেঞ্জি পরিয়ে নিয়েছিলাম। যাওয়ার আগে ওর বাবা টাকা গুনে নিচ্ছিল যে সব কিছু ঠিক আছে কি না, আর আমার মেয়ে সেই ফাঁকে চলে এসছে, ও আবার টাকা দেখলে ধরতে চায়, তাই ওর বাবা অন্য জায়গায় দূরে সরে গেছে যাতে ও ধরতে না পারে। আর ওর হাতে একটা খেলনার জন্য ও আমার পার্সটা দিয়ে দিয়েছি। আমাদের রেডি হওয়া শেষ, এই তো আমরা আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করে দিয়েছি। আমরা যাচ্ছি এলিফ্যান্ট রোডের মাল্টি প্ল্যানে। ইফতারের বেশ কিছুক্ষণ আগে আমরা রওনা দিয়েছিলাম, যার কারণে আমাদেরকে বাইরে ইফতার করা লেগেছিল। আমরা বাসার বাইরে দাঁড়িয়ে আছি, আর ইফতারের সময়টা এমন একটা অবস্থা, কোনো গাড়ি পাওয়া ছিল না, রিক্সাও ছিল না, আর এসব রিক্সা পাওয়া বেশি খারাপ যাচ্ছিল। যাই হোক, আল্লাহর মধ্যে আমরা একটা রিক্সা অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি। আমরা যাচ্ছি মাল্টি প্ল্যানের দিকে। আমরা এসে দেখছি প্রায় মাগরিবের আজান দিয়ে দেওয়ার সময়, তাই বাবুর বাবা বললো যে চলো আমরা আগে ইফতারটা করে নিই, তারপরে আমরা যাবো টিভি কিনতে। তাই আমরা মার্কেট প্ল্যানের পাশেই একটা ছোট ফুড কোর্ট আছে, সেখানে গিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য। দেখতে পাচ্ছেন আমার মেয়ে এখানে কত খুশি, সে বারবার সবার দিকে তাকাচ্ছে। ইফতারের সময় হয়ে গেছে, ওর বাবার কাছ থেকে একটু একটু চিকেন নিয়ে খাচ্ছিল। বাইরে যেহেতু ইফতার করছে তাই আমাদের ভাজা পোড়া খাওয়াটা করেনি। আমরা এখানে চাউমিন বার্গার লাচ্ছি নিয়েছিলাম। আমার মেয়ে মূলত চাউমিন জিনিসটা খুবই পছন্দ করে, নুডলস জাতীয় খাবারগুলো। আপনাদের বেবিরা কী খাবার পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর বাবুকে বেশি বেশি করে পানি খাওয়াবেন এখন যেহেতু গরমের সময়, নাহলে বাচ্চারা ডিহাইড্রেটেড হয়ে পড়ে। আমাদের খাওয়া দাওয়া করা শেষ, আমরা এখন নেমে পড়ছি রাস্তায়। দোকান থেকে টিভিটা কিনেছি সেটা হচ্ছে ইলেকট্রনিক্স ওয়ার্ল্ড। এই দোকানে ওকে অনেক কষ্ট করে বাবা একটা চেয়ারে বসিয়ে দিয়েছিল যাতে আমরা একটু শান্তি করে টিভিটা দেখতে পারি, কিন্তু আফসোস আমি ঠিকমতো টিভি দেখতেই পারিনি, বরং খালি মেয়েকে পাহারা দিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন ওই দোকানদারটা আমাদেরকে দুটা কোকের বোতল দিয়েছিল খাওয়ার জন্য, কিন্তু আমি যেহেতু ব্রেভারেজ আইটেম খাই না তাই আমারটা আমাকে ব্যাগে রেখে দেওয়া লাগে। এটা আরো কত টিভি, আমার মেয়ে তো নিজে এটা নির্ভরশীল করছেন। কি টিভি দেখে কিন্তু আমাদের প্রায় টিভি দেখা শেষ, বাবাও দেখছে কোনটা নেওয়া যায়। আমরা আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে কিনছি কিনবো, আর আমার হাজব্যান্ড যেহেতু টিভি দেখে না, আমার গুরুত্ব দিয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে এই করতে। আমার জন্যই টিভি মূলত কেনা, ও সারাদিন বাসার বাইরে থাকে, টিভি দেখার সময় পায় না। দেখি পাচ্ছেন আমার মেয়ে কেমন হচ্ছে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি, ওর কোনো জায়গায় থেমে থাকা নাই। এখন ফাইনালি ওর বাবা ওকে কোলে তুলে নিয়েছে, কারণ জানে শান্তি করে কোনো কিছু দেখতে দিবে না। আমাদেরও টিভি কেনা শেষ আলহামদুলিল্লাহ, আমরা এখন বাসার দিকে বের হয়ে যাচ্ছি। এখন সেট করার পালা, আমরা টিভিটা নিয়ে আসিনি দোকান থেকে, আমাদের বাসায় আপনাদের থাকার কিন্তু তারা অবশ্যই কথাটা ভালোভাবে জানে।
বাসায় এসে পড়েছি। এখন বেশ কিছুক্ষণ পরে, এক দেড় ঘন্টা পরে দোকান থেকে টিভি দেওয়া হয়েছে। দোকান থেকে একজন ভাইয়া এসেছিল আমাদের বাসায় টিভিটা সেট করার জন্য। আমার মেয়ে তো বেশ খুশি আর অনেক অবাক। এই যে টিভিটা দেখতেই পাচ্ছেন, আমাদের টিভিটা, এটা এখন আনবক্সিং করা হচ্ছে। আমি তো বেশ খুব খুঁজছিলাম যে এই তো ফাইনালি এটা লাগিয়ে ফেলছি, কারণ আমার সংসারে আলহামদুলিল্লাহ সব কিছুই নতুন, ফার্নিচার সব কিছু, সব ফার্নিচার, টিভি, ফ্যান সব কিছুই নতুন আলহামদুলিল্লাহ। আমার মেয়ে দাঁড়িয়ে আছে, দেখছে কীভাবে কী করা লাগবে, কী করছে। ও বারবার এই টিভিটাকে ধরতে যাচ্ছিলো, কিন্তু ওর বাবা ওকে সরিয়ে দিচ্ছিলো। ও এখন আবারও মার্কেট যেতে যাচ্ছে, আবার বলছে জুতা পরিয়ে দাও, জুতা পরিয়ে দাও। ও কথা বলতে পারে না, কিন্তু ইশারাটা করতে পারে আলহামদুলিল্লাহ। জুতা, জামা, ব্যাগ সব কিছু দেখাতে পারে। আমি এখন ওকে ঘর থেকে সরিয়ে নিয়েছি, কারণ ও বারবার টিভিতে হাত দেওয়ার চেষ্টা করছে। এই তো আমাদের ওয়াল মাউন্টটা লাগানো কমপ্লিট আলহামদুলিল্লাহ, এটি পরে টিভিটা লাগিয়ে দিবে। এই আর কিছুই তো না, আসলে এই ঘরে ছোটোখাটো জিনিস খুবই ভালো লাগে, স্বপ্নের জিনিস হয়, আর সংসারের জিনিস তো প্রত্যেকেই অনেক ভালোবাসে। আলহামদুলিল্লাহ টিভি লাগানো কমপ্লিট। আমাদের এখন টিভিটা অন করে ভাইয়াটা দেখিয়ে দিচ্ছে যে কীভাবে এটাকে একটা কন্ট্রোল করতে হবে। আমি দূর থেকে ভিডিও করেছিলাম, এই তো ভিডিও করা শেষ। আমার মেয়ে, এই ভিডিওটা আমি রাত্রে করেছিলাম, আমরা তখন তো আর টিভি দেখার সুযোগ হয়নি, রাত্রে দেখছিলাম দুজন মিলে যে টিভিটা কেড়ুগো। খুবই এক্সাইটেড আমরা ছিলাম যে টিভিটা নিয়ে। আমার মেয়েদিকে ঘুমিয়ে গেছে, নাহলে ও তো মোটেও টিভি দেখতে দিবে না। ও বারবার প্লাগের লাইনটা খুলে ফেলে, অনেক ডেঞ্জারাস একটা বিষয় আমি জানি, কিন্তু কিছু করার নাই, যার কারণে আমি টিভিটা অন করি না ওর সামনে। আর টিভির অভ্যাসও করায় না বাচ্চা মানুষ, যেহেতু একবার স্ক্রিনের অভ্যাস হয়ে গেলে বারবার দেখতে চাইবে। তো আপনারা জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে, আর আমার মেয়ের জন্য দোয়া করবেন, আর বেশি বেশি করে আমার মেয়ের জন্য ভালোবাসা পাঠাবেন। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন আল্লাহর রহমতে। ভিডিওটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।